Assalamualaikum, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। বেশি ভালো নাই, কারণ আজকে তিন চার দিন তবে জ্বর, এত পরিমাণ জ্বর ছিল বলার মতো না। এখনো কথা বলতে পারি না, কারণ হচ্ছে একটু কথা বললে বা একটু হাঁটাচলা করলে হাঁপাইয়ে যায়, মানে জ্বরের জ্বালায় অস্থির। আজকে জ্বরটা একটু কমছে, হালকা পাতলা হালকা পাতলা কমছে। কথা বলতে পারতেছি না, কথা বলতে কষ্ট হইতে আছে, এমন অবস্থা। কথা বলতে পারি না, একটু কথা বলে মানে হাঁপাই, এমন অবস্থা, হাঁপানির রোগীর মতন এরকম হয়ে গেছে। তা প্রথমত আজকের দিনটা সারাদিনে কি কি করি তোমাদের সাথে সেটা শেয়ার করতে চেষ্টা করব। অসুস্থ শরীর হইল দেন শেয়ার করতে চেষ্টা করব, কারণ তোমাদের জন্য তো ভিডিও ছাড়তে হবে, তার জন্য তো ভিডিও করতে হবে, না কলে বা ছাড়বো কীভাবে। আর প্রথমত আমার কালকে ভিডিও ছাড়ে নেই, পরশু দিন ভিডিও, আজকের ভিডিও একটা রেডি করা ছিল, ওই ভিডিওটা আমি ছেড়ে দেবো আজকে। তাই চলো দেন এখন আমি ঘর দুয়ার গুছাবো। কম্বলটা রৌদ্র দিছি, কারণ হচ্ছে কম্বল আর লাগে না, যেহেতু গরম পড়ে গেছে আর কম্বল দরকার হয় না। তারপর আমি কম্বলের কাভার ধোবো, ধোয়ার জন্য কম্বলটাকে আগে পরিষ্কার করে নিছি, যে রৌদ্র দিয়ে, যে রৌদ্র দিয়ে নিই, ওটার উপরে ধুলা যদি কাভারটার উপরে পড়ে, তারপর কাভারটা কম্বলটা ভাঁজ দিয়ে উঠিয়ে রাখবো, কাভারটা ধুয়ে দেবো। এই জন্য কম্বল রৌদ্র দিয়ে দিলাম। এখন রুমটা ঝাড়ু দেবো, বিছনাটা গুছাবো, ঝাড়ু দেবো, তারপরে যাব রান্না করতে। আর প্রথমত কারেন্ট নাই, আজকে কারেন্ট চলে গেছে, কখন আসবে জানি না, তবুও দেখি কি করি কিভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো। গ্যাসে করবো, মানে কারেন্ট না আসলে তো আর করার কিছু নেই, তবু ওয়েট করবো, 11:30 তুমি তো ওয়েট করি, কারেন্ট চলে আসছে দেখছো। তা এখন ভাতটা বসেই দিই, কারেন্ট চলে আসছে আমি ভাত বসাই দিই আগে, তাড়াতাড়ি চলো ঝটপট কারেন্ট চলে আসছে, যে কারেন্ট এসে পড়ছে ভাত বসেই দিই নি বা ডাল সেদ্ধ দিয়ে নি। আজ রান্না করব আমি ডালের ভর্তা করব, যে বুড়ির ডালের ভর্তা আর বেগুন ভাজি, এটা করব, কারণ ডালের ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগে আর প্রথমত জ্বর মুখে খুব ভালো লাগবে যে ভর্তা দিয়ে ভাত খেতে। তাই একটা বেগুন ভাজি করবো আর ডাল, আর অন্য অন্য কাজটা করে নিই, করে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। রান্নাঘরে আমার সব কিছু গোছগাছ করা শেষ, যে রান্নাঘরে সব কিছু গোছগাছ করা শেষ হয়ে গেছে। এখন আমি চলে আসছি আবার রুমে, রুমটা ঝাড়ু দেবো, বিছনাটা ঝাড়ু দিনে, কারণ কারেন্ট চলে চুলে তেল দিনে, দেখো চুলগুলো পাগলের মতন, দেখি বিকালে তেল দেবো চুলে, তারপর যেমন কালো হয়ে গেছে তেমন খারাপ লাগতে আছে। তা চলো আগে কাজটা সেরে নিই, তারপরে ই করে থাকি, আমি এবার গোসলটাও করে নেবো, কারণ আমার যতই জ্বর থাকুক গোসল না করলে আমার ভালো লাগে না, জ্বর থাকুক আর যাই থাকুক, এই সব করে ছুটি ছুটি আসে, আমার গোসল করতেই হবে। তাকে বন্ধুরা রান্না বসিয়ে দিয়ে আমি গোসল করে নিয়েছি, ঘরটা ঝাড়ু দিয়ে। আমি সকালের খাবার খাইনি এখনো, কারণ সকালবেলা আমি ঘুম থেকে উঠছি 7:30 তখন আর উঠে আমার খাওয়া দাওয়া হয়নি, কারণ অত ভোরবেলা খাইতে ইচ্ছা করে না। আর এখন তো আমার এদিকে প্রেশার কুকারে ডাল দিয়েছিলাম, ডাল হয়ে গেছে, খালি বেগুনটা ভাজি করবো, আর আজকে ডালের ভর্তা করবো, বেগুন ভাজি করবো, ভাত এটাই রান্না করবো, আর কিছু করবো না সাথে, ঠিক আছে, যে আর কিছু করবো। তাই তাল্লোর উপরে চুলটা বাঁধা, কারণ আমি গোসল করে আসছি তার জন্য, যে এরকম করে চুল বাঁধা তোমাদের, কারণ চুলগুলো খুবই এলোমেলো অবস্থায় আছে, কারণ চুলটা এখন আসার দিনে এদিকে বাদ হয়ে গেছে। আমি একটু গরম পানি খেয়ে নিই, আর আজকে ভিডিওটা এখনও রেডি করা হয়নি, আগে একটু গরম পানি খাবো, তারপর ভিডিওটা রেডি করবো। প্রথমত পানি আনতে চাই, যে পানি আনতে চাই, আজ বিকালে এক জায়গায় যাব, তোমাদের সাথে শেয়ার করবো, মানে কোথায় যাই কী করি তোমাদের সম্পূর্ণ শেয়ার করব, ঠিক আছে, যে কোথায় যাই কী করি এটা, যে সব কিছু শেয়ার করা যাবে। হ্যাঁ বিকালবেলা বের হবো, প্রথমত দেখো কপির পানিটা নিয়ে নিছি, এটা থেকে দেখা যায় না, আমার এটা স্ট্যান্ড কেনা লাগে, আর জন্য কী যে করি বুঝতে পারতেছি না, ঠিক আছে। তা চলো আমি একটু গরম পানিটা খেয়ে নিই, তারপরে বয়স দেব, তারপরে সব ওরা খাবার নিয়ে বসে গেছি, যেহেতু জ্বর আগে কোনো কিছুই ভালো লাগতেছে না খেতে, যে জ্বরের মধ্যে ভিতর কোনো কিছুই স্বাদ লাগে না মুখে, তাই আজকে নিয়েছি, ঠিক আছে, কী কী খাবার নিয়েছি, এটা হলো খাবার, দেখো এক পিস বেগুন ভাজা নিছি, একটু ডালের ভর্তা নিছি, দুটো ভাত দিছি, এটা নিলাম খাবার, ঠিক আছে, চলো খাবারটা খেয়ে নিছিলাম। ঘুম থেকে উঠলাম, একটা ঘুম দিছি, অনেক সুন্দর একটা ঘুম হইল। হ্যাঁ ঘুম থেকে উঠলাম, উঠে দেখো আবার বিশি উঠতে আছে, উঠলাম, এখন রেডি হব মেলায় যাওয়ার জন্য, কারণ যাব মেলায় আমি, তার জন্য চলো তোমাদের দেখাই নিয়ে আসবো মেলা দিয়ে, দেখি ভিডিও করে নিয়ে আসতে পারি কিনা,
কতটুকু পারি একা একা জানি না, তবুও করে নিয়ে আসবো, দেখি মেলা গিয়ে ভিডিও করে নিয়ে আসবো। তাই আমি এখন রেডিটা হয়নি, রেডি হই নাই এখনো, যে সুন্দর করে রেডি টেডি হই তারপরে তোমাদেরকে সাথে নিয়ে চলবো। আমি মেলা যাবো, তুমি দেখতে পাচ্ছ যে রেডি হয়েছি, দেন একাই যাচ্ছি গালিবের ইতিরে সাহায্যে। ইতি যাবে না, আর আমার কাজিনকে ফোন দিয়েছিলাম, ও যাবে না বলছে, আমি একাই যাবো। তো চলো যাইনি, তারপর তোমাদের সাথে কথা বলি। মেলা যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে বের হয়ে গেলাম। আর প্রথমত আমার রুমমেটকে সাজছিলাম, সাথে ও যাবে না বলছে, আমি যাব না, তাই আমি একা একাই যাচ্ছি। আর আমার একটা কাজিন আছে, ওকে ফোন দিয়েছিলাম কিন্তু ও ফোন ধরে নাই, শুনছি যে ও পুলিশ লাইনে লোক নিতে আছে, তাই ওই জায়গায় ও ট্রেনিং দিয়ে গেছে, লাইনে গেছে এসে জন্য, যে পুলিশে এই করার জন্য, দাঁড়ানোর জন্য, তাই ওই জায়গায় গেছে। আমার এখন একা একাই যেতে হবে প্রথমত। আর চলো আমি যে তারপর তোমাদের সাথে, আর আজকের ভিডিওটা দুইটা ভিডিও হয়ে যাবে, কারণ ভিডিও বেশি বড় হয়ে যাবে, এই জন্য এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দেব। কারণ হচ্ছে আবার এটার দ্বিতীয় খণ্ড করব। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে, নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট দেবে, বেল বাটনটি অন করে দেবে, কারণ এই ভিডিওটার ভিতরে তেমন কিছু নয়, আমি অনেক অসুস্থ, তারপরে তোমাদের জন্য মেলায় যাচ্ছি ভিডিও করার জন্য হাসি হাসি মুখে। তাই চলো মেলায় যেয়ে এই ভিডিওটার, এইটা ওয়ান পার্ট হবে, টু পার্ট তোমাদের দেখাবো।